দ্বিমেরু কনসেপ্টের তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে, তাহলে আমাদের কাছে একটা তড়িৎ দ্বিমেরু আছে, এটা নেগেটিভ কিউ চার্জ এবং এখানে একটা পজিটিভ কিউ চার্জ আছে, এটা একটা তড়িৎ দ্বিমেরু এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত, এখান থেকে এই পর্যন্ত এল এবং এখান থেকে এই পর্যন্ত এল, এর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দুতে এই অক্ষের উপরে কোনো একটা বিন্দু, মানে অক্ষের উপরে আর দূরত্বে কোনো বিন্দুতে কি নির্ণয় করতে চাই আমরা, বিভব নির্ণয় করতে চাই, ভি কত। কথা কি বুঝছো? তড়িৎ প্রাবল্য কি রাশি ছিল? স্কেলার না ভেক্টর? ভেক্টর রাশি ছিল। আর তড়িৎ বিভব কি রাশি? স্কেলার। তড়িৎ বিভব কি রাশি? স্কেলার রাশি। সো এটাই স্কেলার যোগ বিয়োগ, এখানে কোনো দিকের চিন্তা করার কিছু নাই। এখন আমরা এই চার্জ থেকে যে বিভব, সেই বিভবের মান বের করি, বলি ভি ওয়ান। এই এই মাইনাস চার্জ থেকে যদি আমরা এই আর দূরত্বের বিন্দুটার বিভব নির্ণয় করতে চাই, বিভবের সূত্র মনে আছে, 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর, কিন্তু এখানে আর কত, আর প্লাস এল। কথা কি বুঝতেছো? এবং চার্জটা কি নেগেটিভ চার্জ, সো মাইনাস কিউ ডিভাইডেড বাই আর প্লাস এল, কিন্তু আমাদের এখানে মাইনাসটা সামনে দিলে কোনো সমস্যা আছে গুণাকারে, বোঝা যায়? তাহলে আমরা কি করলাম, এই চার্জ থেকে এই বিন্দুর বিভব নির্ণয় করছি। এখন চার্জ চার্জটা কি নেগেটিভ চার্জ, তাহলে ভি টু কি হবে বলো? ভি টু হবে 1/4πε0 কত, কিউ বাই আর মাইনাস এল। এবং এই দুজনের জন্য মোট বিভব কত হবে, ভি ইকুয়াল টু অবভিয়াসলি ভি ওয়ান প্লাস ভি টু। কথা কি বুঝছো? জাস্ট সিম্পলি যোগ, এবং মানটা বসায় দাও যা আসে, মান বসায় দিয়ে কত আসে দেখো তো, 1/4πε0 কিউ বাই আর প্লাস এল মাইনাস কিউ বাই আর প্লাস এল, এটার সামনে মাইনাস আছে, প্লাস 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল। কথা বোঝা যায়? এখন এই দুজনের কাছে কমন আছে কি, সেটা কমন নিয়ে নিব। তাহলে ভি ইকুয়াল টু কি আছে, কিউ বাই 4πε0 কমন আছে, তাহলে আমাদের এর কাছে কমন আছে মাইনাস 1/r+l, আর এটার কাছে আছে প্লাস 1/r-l, তাহলে আমরা এটাকে সাজায় এইভাবে লিখতে পারি না, 1/r-l মাইনাস 1/r+l লেখা যায় কি না বলো? মাইনাস যেটা সেটা পরে লিখছি, এটার সামনে কি আছে মাইনাস, আর প্লাস এল এর সামনে কি আছে, আর প্লাস এল এর সামনে কি আছে মাইনাস, এই জন্য আর প্লাস এলটা পরে লিখছি আমি মাইনাসের মাঝখানে দেওয়ার জন্য, বুঝা গেছে? এখন এখানে কি করলাম, কিউ বাই 4πε0 আমরা এখন কমন, সরি লসাগু নিয়ে বিয়োগ করব, জাস্ট কি হয় দেখো, আর মাইনাস এল ইন্টু আর প্লাস এল, যদি লসাগু নেই তাহলে এখানে কি হয়, আর প্লাস এল মাইনাস আর প্লাস এল, আর এবং আর কাটা যায় না, যায়? তাহলে আমাদের কাছে ভি এর মান কত আসে বলো, এখানে 1/4πε0, এখানে এল প্লাস এল উপরে কত আছে 2l, আর এখানে আছে কি কিউ, আমি যদি এখানে 2ql লিখি কোনো ভুল আছে, উপরে কিউ আর এই জায়গায় 2l, গুণ করলে 2ql ডিভাইডেড বাই কি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, হয় বুঝতেছ? এখন দেখো তো কি হয় এখানে ভোল্টেজের মান, অতএব ভি ইকুয়াল টু আমরা লিখে দিতে পারি 1/4πε0, এখানে হচ্ছে পি ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এবং আমরা যেহেতু জানি যে এল অতি ক্ষুদ্র, এল কি অতি ক্ষুদ্র, গত ক্লাসে আমি বলছিলাম না যে এল অতি ক্ষুদ্র বিধায় এল এর উচ্চ ঘাত উপেক্ষা করে দেওয়া যায়, অতএব ভোল্টেজের মান আমরা পাবো ফাইনালি
1 by 4 pi epsilon naught p by r square কথা কি বুঝছো এটা কি বলো তো তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে অক্ষের উপরে r দূরত্বে বিভবের মান বুঝা গেছে সিম্পল না এইটা হচ্ছে আমরা সূত্র হিসেবে ব্যবহার করব বুঝা গেছে এইবার আমরা তড়িৎ দ্বিমেরুর একটু খেয়াল করো আমরা এখানে কি করলাম তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে অক্ষ মানে কি এই যে যে অক্ষটা ছিল এটার উপরেই বের করছি এবার তড়িৎ দ্বিমেরুর অক্ষের সমদ্বিখণ্ডকের উপরে কেমন হয় সেটা বের করব অক্ষের সমদ্বিখণ্ডকের উপরে কেমন হয় সেটা বের করব এবার দেখো আমার কাছে সেম তড়িৎ দ্বিমেরুটাই আছে ধরো তড়িৎ দ্বিমেরু এটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের সমদ্বিখণ্ডক এটা সমদ্বিখণ্ডক বিন্দু এটা এই বিন্দু থেকে সমদ্বিখণ্ডক যেই রেখা সেই রেখার উপরে আর দূরত্ব মানে কি এখান থেকে এটার দূরত্ব কত হবে আর এবার অক্ষের সমদ্বিখণ্ডকের উপরে আর দূরত্বে কি বের করব তড়িৎ প্রাবল্য প্রাবল্য গত ক্লাসে তো আমরা এটাই করছি তাই না প্রথমে আগে বের করছি কি তড়িৎ প্রাবল্য পরে বের করছি কি তড়িৎ বিভব আগে প্রাবল্য এবং বিভব তাহলে এই বিন্দুর বিভব এবং প্রাবল্য আমরা এখন বের করব কথাই বোঝা যায় এখন আসো এই নেগেটিভ চার্জ থেকে এই জায়গায় তড়িৎ ক্ষেত্রটা কেমন হবে বলো তো নেগেটিভ চার্জের দিকে হবে বলো রেখার দিক কি হয় নেগেটিভ চার্জের দিকে এবং পজিটিভ চার্জ থেকে কি হয় বাইরের দিকে পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে বোঝা যায় আচ্ছা এই বিন্দুতে তাহলে এই এই প্রাবল্যের দিক হবে ওই দিকে এইটার চার্জের জন্য প্রাবল্যের দিক হবে এইদিকে বোঝা যাচ্ছে কেন হবে কারণ নেগেটিভ চার্জের দিকে বলরেখা আসে পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে বলরেখা যায় এবং বলরেখার দিক কি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক বোঝা গেছে তাহলে এই এই চার্জের জন্য যে প্রাবল্য সেটাকে বললাম ই টু বা ই ওয়ান আর এইটাকে বললাম ই ওয়ান এটা ই ওয়ান এটা ই টু বোঝা যাচ্ছে কি এখন এই ভূমির সমান্তরালে এখানে একটা রেখা চিন্তা করো ভূমির সমান্তরালে যদি একটা রেখা নিয়ে নেই এই অ্যাঙ্গেলটা এদিকে খেয়াল করো এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও অবভিয়াসলি থিটা কি কারণে বলো তো কারণ হচ্ছে এই উচ্চতাটা কি আর এই উচ্চতাটা আর এখান থেকে এই দূরত্বটা টোটালটা 2L এখানে মাঝখানে কি এল এল তাহলে ভূমি এল উচ্চতা আর অতিভুজ তাহলে সেম হবে তাহলে দুইটাই কি বলা যেতে পারে সর্বসমত্রিভুজ তাহলে এইটা থিটা হলে এটাও কি থিটা এবং এইটা থিটা হলে দেখো তো এইটা কত এটা ভূমির সমান্তরালে এই ডট লাইনটা কি কি আঁকছি ভূমির সমান্তরালে আঁকছি অতএব এইটা থিটা হলে এটা থিটা কি কারণে বলো এটা কি কোণ একান্তর কোণ এইটা আর এইটা কি একান্তর কোণ না এইটা আর এটা অনুরূপ কোণ এইটা আর এটা অনুরূপ কোণ হ্যাঁ ঠিক আছে আর এইটা আর এটা কি কোণ একান্তর কোণ তাহলে এই ই ওয়ান এবং ই টু এর মধ্যবর্তী কোণ কত পাইলাম আমরা টু থিটা ই ওয়ান এবং ই টু এর মধ্যবর্তী কোণ কত পাইলাম টু থিটা বোঝা যাচ্ছে এখন আমরা বলবো যে এই ই ওয়ান এবং ই টু এর লব্ধি প্রাবল্যটাই তো আমরা বের করতে চাই সেটা হচ্ছে ই আর লব্ধির মান নির্ণয়ের সূত্র মনে আছে ভেক্টরের রুট ওভার এই যে দেখো লব্ধির মান নির্ণয়ের সূত্র কি ছিল আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এখানে একটু বলো পি এর মান কত ধরছি আমরা ই ওয়ান স্কোয়ার প্লাস এই ই ওয়ানটা হচ্ছে পি ই টু কত সরি কিউ হচ্ছে ই টু তার স্কোয়ার কথা কি বুঝছো প্লাস টু ই ওয়ান ই টু কজ আলফার মান কত এখানে দুটোর মধ্যবর্তী কোণ কত টু থিটা বোঝা যায় এখন আমরা এখানে দেখো একটা কথা এইখানে লিখতে পারি সেটা হচ্ছে সমান দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান কি সমান
समान দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান সমান। মনে আছে আমি যে তড়িৎ ক্ষেত্র বোঝানোর সময় বলছিলাম যে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র কাকে বলে? চার্জের যেই এলাকা সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আর চার্জের এলাকার মধ্যে কোনো বিন্দুতে যতটুকু বল প্রয়োগ করতে পারে চার্জটা সেটা হচ্ছে তার প্রাবল্য। দূরত্ব বাড়লে প্রাবল্য কমে, দূরত্ব সেম থাকলে তাহলে কি হবে? প্রাবল্য সেম থাকবে। দূরত্ব কমলে প্রাবল্য বাড়ে আর বাড়লে কমে, তাহলে সেম দূরত্বে কি হবে? প্রাবল্য সেম থাকবে। তাহলে এই চার্জ থেকে এই দূরত্ব আর এই চার্জ থেকে এই দূরত্ব কি সেম? তাহলে আমরা বলতে পারি যেহেতু সমান দূরত্বে, এই কথাটা এখানে লেখো, সমান দূরত্বে প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য লিখতে পারো, প্রাবল্য সমান, প্রাবল্যের মান সমান লেখো, প্রাবল্যের মান সমান। কারণ মান কথাটা বলতে হবে কেন? দেখো এখানে কিন্তু মান সমান হলেও দিক কিন্তু কি ভিন্ন, ই টু এর দিক হচ্ছে এইদিকে, ই ওয়ান এর দিক হচ্ছে ওইদিকে, দিক ভিন্ন বাট মান সমান। তাহলে আমরা বলতে পারি ই ওয়ান মডুলাস এবং ই টু মডুলাস সমান। মডুলাস মানে কি? মান। ভেক্টরের মডুলাস করলে সেটা কি কি বোঝায়? মান। সেটাকে আমরা আপাতত ই ওয়ান ধরে নিলাম। ই ওয়ান এবং ই টু দুজনই সমান, তাহলে তাকে আমি কি বলতে পারি? ই ওয়ান বলতে পারি। এবং এই মানটাকে আমি এখানে বসাই দিব, তাহলে কি বলা যায়? ই ইকুয়াল টু রুট ওভার ই ওয়ান স্কোয়ার, তারপর প্লাস ই ওয়ান স্কোয়ার প্লাস টু ই ওয়ান স্কোয়ার কস টু থিটা। বোঝা যাচ্ছে কিনা? এখানে ই ওয়ান এবং ই টু যদি দুজনই ই ওয়ান হয় তাহলে আমি কি বলতে পারি? ই ওয়ান স্কোয়ার কস টু থিটা লেখা যায়। এবং পরের লাইনে দেখো দুইজনের কাছেই এই দুইটাকে যোগ করলে কি টু ই ওয়ান স্কোয়ার, তাহলে আমি এখানে ভেতরে টু ই ওয়ান স্কোয়ার কি করতে পারি? কমন নিতে পারি। তাহলে এখানে থাকে ওয়ান প্লাস কি থাকে? কস টু থিটা। বোঝা যায় এই পর্যন্ত? বুঝছো কিনা? হ্যাঁ ই ওয়ান স্কোয়ার, সরি হ্যাঁ স্কোয়ার হবে এটা, ই ওয়ান স্কোয়ার কমন না হয়েছে, টু ই ওয়ান স্কোয়ার। এখন দেখো এই জায়গাতে আমরা ই ইকুয়াল টু তাহলে এবার কি লিখতে পারি? ই ইকুয়াল টু রুট, আপাতত রুট না উঠাই রুট রেখেই দিই, টু ই ওয়ান স্কোয়ার ইনটু ওয়ান প্লাস কস টু থিটার সূত্র কি বলো? টু কস স্কোয়ার থিটা, মনে আছে ত্রিকোণমিতি করাইছি, সো এটা টু কস স্কোয়ার থিটা, ঠিক আছে না? ওয়ান প্লাস কস টু থিটা, দেখছো কোথায় ত্রিকোণমিতি কোথায় এসে কাজে লাগতেছে? আচ্ছা এইবার দেখো টু ইন্টু টু ফোর, টু ইন্টু টু ফোর, ই ওয়ানের উপর অলরেডি স্কোয়ার আছে, কথা কি বুঝতেছো? কজের উপর স্কোয়ার আছে, তাহলে আমি এটাকে বলতে পারি না টু স্কোয়ার ই স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এরকম লেখা যাইতো না? টু আর টু দুইটা টু, তাহলে টু স্কোয়ার, তাহলে সবার উপর স্কোয়ার আছে, রুট আর স্কোয়ার কেটে দিলে কত থাকে এখানে? টু ই ওয়ান কস থিটা, ই এর মান কি আসলো? টু ই ওয়ান কস থিটা। বোঝা যায়? এই হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্য ওই আর দূরত্বে, আর দূরত্বের লব্ধি প্রাবল্য অলরেডি আমরা বের করে ফেলছি। কিন্তু আমাকে তো আর ই ওয়ান দেওয়া ছিল না, ই ওয়ান দেওয়া ছিল, আমি বলছি যে এই চার্জ থেকে ধরে নিলাম প্রাবল্য ই ওয়ান, এই চার্জ থেকে ধরে নিছিলাম প্রাবল্য ই টু, ধরে নেওয়া জিনিস। এই থিটা কি আমাকে দিয়ে দিছিল? আমি থিটা কি করছিলাম? ধরে নিছিলাম। তাহলে আমার ধরে নেওয়া মান তো আমি ইকুয়েশনে রেখে দিতে পারি না, তাহলে ওই মানগুলোকে যেই মানগুলো দেওয়া ছিল সেই মানগুলোতে রিপ্লেস করতে হবে। আমাকে কিসের মান দেওয়া ছিল? আমাকে বলা ছিল একটা ডাইপোল যার একটা চার্জ কিউ আর একটা চার্জ মাইনাস কিউ, একটা চার্জ থেকে আরেকটা চার্জের মধ্যবর্তী দূরত্ব টু এল, এটা আমাকে বলা থাকবে, এবং আমাকে মধ্যবিন্দু থেকে আর দূরত্ব মানে এই স্মল আর এর মান আমাকে দেওয়া থাকবে, কথা কি বুঝছো? এই জিনিসগুলোকে বোঝা যায়? আচ্ছা এখন আমরা এই স্মল আর এল এবং কিউ এই জিনিসগুলো আমাদের দেওয়া ছিল
থিটা E1 E2 এগুলো সব আমাদের ধরে নেওয়া মান, এগুলোকে আমরা ওই মানগুলো দিয়ে চেঞ্জ করে দেব। কিভাবে চেঞ্জ করা যায় দেখো, E1 এটাকে এক নং সমীকরণ দিয়ে রেখে দাও। এখন আমরা বলতে পারি কি, দেখো E1 ইকুয়াল টু কি, 1/4πε0 কিউ, E1 এর কি ছিল কিউ ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই আর স্কোয়ার, কিন্তু সেই সেই আরটা কোনটা, এই দূরত্বটা, কথা কি বুঝতেছ, এই দূরত্বটা। তাহলে এটাকে আমি আর না লিখি, যেহেতু আবার এখানে বড় হাতের আর লিখে ফেলছি, ধরলাম এটা ডি, এই ডিস্টেন্সটা কি ডি, তাহলে ডি স্কোয়ার, বোঝা যায়। এখন এই ডিও তো কেবল আমি ধরলাম, এটাও তো দেওয়া নাই, এই ডি ইকুয়াল টু আমি কি লিখতে পারি বলো, রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার মানে যেগুলো দেওয়া আছে সেগুলোতে নিয়ে আসা গেল। তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই, তাহলে এটার মান আসে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই কত, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এই পর্যন্ত বোঝা গেছে, এই ইয়ের E1 এর মান আমি এখানে বসাই দিতে পারতেছি। এবার এখন আমার তো কস থিটা জিনিসটা দেওয়া ছিল না, আমার থিটা জিনিসটা কি ধরে নেওয়া না, তাহলে এবার বলবো না, আবার কস থিটা ইকুয়াল টু কি, ভূমি কত, এল, অতিভুজ ডি, তাহলে কি লেখা যায়, এল বাই ডি, ভূমি বাই অতিভুজ, তাই না। পরবর্তীতে কি লিখে দেব, এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এইটা বোঝা গেছে। এই মানগুলোকে নিয়ে আমি এই সমীকরণে এবার বসাই দেব, দেখা যাক কি হয়। তাহলে আমরা বলতে পারি, অতএব এক নং সমীকরণে মান বসাচ্ছি এখন, ই ইকুয়াল টু কি আসে, 2 × 1/4πε0, তারপরে কত আসে দেখো, কত আসে বলো, E1 এর মান বলতে হবে তো, কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, E1 এর মান বসাইলাম, আর কস থিটার মান কত, এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, হয়েছে না। এই হচ্ছে আমাদের ই এর মান, আলটিমেটলি ই এর মান, কিন্তু এটা দেখতে কেমন একটা বিচ্ছিরি লাগতেছে না, গোছানো দরকার তো। এবার দেখা যাক কি কি বাদ দেওয়া যায়, 2 কিউ এল, আবারও দেখো উপরে কি চলে আসছে, 1/4πε0 2 কিউ × এল, যা কি ডাইপোল মোমেন্ট আসতেছে, বোঝা গেছে কিনা দেখো তো, 2 কিউ এল, ঠিক আছে তো। এরপর নিচে কি আছে দেখো তো, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটাকে যদি তুমি ব্র্যাকেট দাও, এর উপরে পাওয়ার কত আছে, এটার উপরে পাওয়ার কত আছে, হাফ, রুট মানে পাওয়ার হাফ। তাহলে আমি একবারে বলতে পারি না যে আচ্ছা, তাহলে এইটার উপরে পাওয়ার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের উপরে পাওয়ার কত আছে, 3/2, 1 + ½ মানে দেড় মানে 3/2, বোঝা গেছে। এখন ওই সেই একই কথা বারবার বলতেছি যেটা, সেটা কি, এল এর মান অতি ক্ষুদ্র বিধায় এলকে আমি ইগনোর করব, এলকে কি করলাম, ইগনোর করা যায়। তাহলে এল স্কোয়ারকে বাদ দিয়ে দিলে দেখো, এল স্কোয়ারকে যদি তুমি জিরো ধরো, তাহলে কি আসে দেখো তো, 1/4πε0 ওপরে কি আসে, পি, 2 কিউ এল মানে পি ডিভাইডেড বাই কি আসে, আর এর উপরে স্কোয়ার আর 3/2, 3/2 এর 2 আর স্কোয়ারের 2, কি হবে, এই 2 আর এই 2 কাটা যাবে না, এল কে বাদ দিলে তাহলে আর কিউব। অতএব ফাইনালি আমরা এই বিন্দুর যে ই এর মান সেটা বের করলাম, বুঝতে পারছো, বোঝা গেছে নাকি। অতএব ফাইনালি ই এর মান কত আসলো, আমি উপরে লিখি তাহলে, এটা ই ইকুয়াল টু পেলাম 1/4πε0 পি বাই আর কিউব, দেখছো কি সিম্পল সুন্দর গোছালো সূত্র, এতক্ষণ কি জটিল লাগতেছিল, চিত্রটা পুরোটা আরেকবার বোঝাবো।
তাহলে এই হচ্ছে কিসের মান? কোন একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে r দূরত্বে তড়িৎ তীব্রতার মান। বুঝে গেছে? তাহলে আবারো একটু দেখো, এই বিন্দুতে তড়িৎ তীব্রতার মানটা কিভাবে আমরা বের করলাম। তড়িৎ তীব্রতার মান বের করার জন্য আমরা কি করছি, আমরা বলছি যে এখানে হচ্ছে E equal to E1 square plus E2 square plus 2E1 E2 cos 2 theta. কেন হইছে? এখানে এইটা হচ্ছে মাইনাস চার্জ, এটা হচ্ছে প্লাস চার্জ। তড়িৎ ক্ষেত্রের দিক মাইনাস চার্জের জন্য মাইনাস চার্জের দিকে, আর প্লাস চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র প্লাস চার্জ থেকে বাইরের দিকে। তাহলে এই হচ্ছে চিত্র। এখন এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজটা একটা, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি বলা যায়? একদম সর্বসম ত্রিভুজ বলা যায় না, এটা সর্বসম ত্রিভুজ। তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও কি? থিটা, একই। তাহলে এইটা থিটা হইলে এটা থিটা হয়। কি কোণের কারণে? একান্তর কোণের কারণে। এইটা থিটা হইলে এটা থিটা হয় অনুরূপ কোণের কারণে। তাহলে এই মধ্যবর্তী কোণ 2 থিটা এটা আমরা চিত্র থেকে পেয়ে গেছি। তাহলে ই এর সূত্র আমরা লব্ধির সূত্র থেকে, লব্ধির মানে সামন্তরিকের লব্ধির যেই সূত্র ছিল, মান নির্ণয়ের সূত্র, সেই সূত্র থেকে আমরা ই এর মান বের করছি। তাহলে E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 cos 2 থিটা আসছে। এখন আমরা জানি যে এখান থেকে এটা দূরত্ব আর এটা এখান থেকে এটা দূরত্ব কি? সমান। আর সমান দূরত্বে তড়িৎ প্রাবল্যের সমান চার্জ থেকে, সমান মানের চার্জ থেকে সমান দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান সমান হয়। তাহলে প্রাবল্যের মান দুটা সমান, সেটাকে আমি E1 এর সমান ধরছি। E1 E2 দুজনই সমান, তাহলে E2ও ধরা যেত, E1ও ধরা যেত। তাহলে মান যেহেতু সমান, আমরা E2 এর জায়গাগুলোতে E1 দিয়ে রিপ্লেস করে দিছি। তাহলে যে সমীকরণ আসছে সেখান থেকে দেখা যাচ্ছে এখানে 2E1 স্কোয়ার কমন যায় এর কাছ থেকেও, এর কাছ থেকেও, এর কাছ থেকে কমন নেওয়াতে আসছে 1, এর কাছ থেকে কমন নেওয়াতে আসছে cos 2 থিটা। এখন 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কোয়ার থিটা এই সূত্রে পড়ে গেছে, আর এটাকে রুট করলে 2E1 cos থিটা আসছে। এইখান থেকে আমরা এটার মান বের করে নিয়ে আসছি। কথা কি বুঝছো? তাহলে এই E1 এর মানটা আমরা কিভাবে বের করলাম? E1 এই এই চার্জের জন্য তড়িৎ প্রাবল্য, E1 এর মান কি? তাহলে 1/4πε0Q/d² ডি কি? এই চার্জ থেকে এই বিন্দু দূরত্বকে ডি ধরছি, এবং সেটা এল এবং আর যেহেতু সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্ব, তাহলে ডি হচ্ছে অতিভুজ r² + l² রুট করলে আমরা ডি পেয়ে যাচ্ছি। পিথাগোরাস বলে গেছেন নাকি? তাহলে ওই ডির মানটা আমি এখানে বসাই দিচ্ছি, কারণ আমি আগেই বলছি যে থিটা এবং এই ডি এবং এই কি E1 E2 এগুলো আমাদের কি ধরে নেওয়া মান, আমরা কি এগুলো কি দেওয়া ছিল? আমাদের ধরে নেওয়া, কাল্পনিক না, এইগুলোর মানকে আমরা ধরে নিছি E1 E2। তাহলে এইগুলোর মানকে আমাদের দেওয়া মান কিউ এল এবং স্মল আর দিয়ে কি করতে হবে? রিপ্লেস করতে হবে। এই উদ্দেশ্যে আমরা মানগুলোকে E1 এর মান বের করে, cos থিটার মান বের করে বসাই দিছি। যেটা আসছে সেটাই হচ্ছে আমাদের কোন একটি তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু লম্ব সমদ্বিখণ্ডকের থেকে কি, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের আর উচ্চতায় বা আর দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান, তড়িৎ প্রাবল্যের মান। কিন্তু তড়িৎ প্রাবল্যের দিকও বের করতে বলবে। এই যে যেটা বুঝাচ্ছি এটা কিন্তু বোর্ড পরীক্ষায় সৃজনশীলে আসছে, এই সূত্রের অঙ্ক আসছে আর কি। সূত্র প্রমাণ না আসলেও সূত্রের অঙ্ক আসছে। সো এইটার ক্লিয়ার কনসেপ্ট থাকলে ওই অঙ্ক করা সহজ হয়ে যাবে। এখন আসো, দিক যদি চাইতো যে এই যে প্রাবল্য, আমি বুঝলাম এই যে E1 ছিল এই দিকে আর E2 ছিল কি এই দিকে, এদের প্রাবল্য তো E1 এবং E2 এর কি লব্ধি আসছে না? এই লব্ধিটা তো, লব্ধিটা তো এরকম কোনো একটা জায়গা দিয়ে যাবে, বুঝতেছ? সেই লব্ধি কোন দিকে যাবে? সেই লব্ধির দিকটা, লব্ধির মান তো E নির্ণয় করে ফেলছি, এখন লব্ধির দিক কত হবে? এটা খুব সিম্পলি বলা যায় যে সমান দুইটা যদি বল থাকে তাহলে লব্ধি তাদের কোণকে সমদ্বিখণ্ডিত করবে। E1 E2 যেহেতু সমান তাহলে সমদ্বিখণ্ডিত করবে, বাট আমাদের সেটা প্রুভ করা দরকার, তাই না? আমরা বুঝতেছি যে E1 E2 সমান হওয়ার কারণে লব্ধিটা মাঝখান দিয়েই যাবে, ওই ডটেড রেখার বরাবরই যাবে, কিন্তু সেটা আমাকে কী করতে হবে? প্রমাণ করে দেখা দরকার। কি কোন বিন্দুতে? এই বিন্দুতে, এই বিন্দুতে কোনো চার্জ নেই, এই বিন্দু দুইটা চার্জের জন্য এই বিন্দুর প্রাবল্যের মান হচ্ছে এই।
না ওখানে কোনো কিছু ধরতে হবে না, এই চার্জ থেকে ওই জায়গায় প্রাবল্য এই ইটা এখানে দেওয়াটা ভালো, কারণ ই হচ্ছে এটা, কথা কি বুঝছো? মাঝ বরাবর প্রাবল্য পাওয়া গেছে, ওখানে কোনো চার্জ নাই, এই দুই চার্জের প্রভাব ওই জায়গায় কতটুকু তৈরি হয়েছে এটা হচ্ছে আমাদের ইস্যু, কথা কি বুঝছো? এখন এই ই এর দিক নির্ণয় করতে চাই, ধরলাম ই এর দিকটা হবে, তাহলে আমরা বললাম লব্ধির, আপাতত লব্ধির লব্ধির দিক, লব্ধির দিক ইকুয়াল টু আমরা কি জানি, ট্যান ইনভার্স, মনে আছে তোমাদের সূত্র কি? ট্যান ইনভার্স কি, যার সাথে অ্যাঙ্গেল বের করব তার বিপরীতটা বসাইতে হয়, তাহলে আমরা বলবো ই টু সাইন টু থিটা, কারণ মধ্যবর্তী কোণ টু থিটা, আর ই ওয়ান প্লাস ই টু কস টু থিটা, কথা কি বুঝছো? এবং পরবর্তীতে আমরা কি বলবো, ট্যান ইনভার্স, পুরোপুরি ভেক্টরের অঙ্ক কিন্তু এগুলো, তাহলে এইটা যদি এখানে ই ওয়ান এবং ই টু সমান বলছি না, ই ওয়ান এবং ই টু সমান বলেই দিছি, তাহলে সব ই ওয়ান ই টু যদি সমান লেখো, দেখো এখানে নিচে ই ওয়ান কমন নেওয়া যায়, উপরেও ই ওয়ান আসছে, কাটা চলে যায় না, যায় কি না? এই ই ওয়ান থেকে যদি ই ওয়ান কমন নেই, তাহলে ওয়ান প্লাস কস টু থিটা হয়, উপরে শুধু সাইন টু থিটা থাকে, কারণ ই ওয়ানগুলো যেহেতু ই ওয়ান ই টু সমান, কমন নিয়ে বাদ যাবে। এখন দেখো ত্রিকোণমিতির সূত্র, ট্যান ইনভার্স কি আসবে বলো, সাইন টু থিটা ইকুয়াল টু কি, টু সাইন থিটা কস থিটা, সাইন টু থিটার সূত্র, আর নিচে ওয়ান প্লাস কস টু থিটা ইকুয়াল টু কি, টু কস স্কোয়ার থিটা, টু কস স্কোয়ার থিটা, তাহলে কস আর এখান থেকে কস স্কোয়ারের একটা কাটা গেলে একটা কস থিটা থাকে, টু এবং টু চলে যায়, তাহলে কি থাকে দেখো, ট্যান ইনভার্স ট্যান থিটা, এবং ট্যান আর ট্যান ইনভার্সে কি হবে, কাটা যাবে, তাহলে লব্ধির দিক হবে থিটা, কার সাথে, কার সাথে বলো, ই ওয়ানের সাথে, ই ওয়ানের সাথে থিটা, তাহলে দেখো তো ই ওয়ানের সাথে লব্ধির দিক হচ্ছে থিটা, তাহলে কি মাঝ দিয়েই আছে না, মাঝ বরাবর আছে, তাহলে আমরা যেটা ধরছিলাম সেটা প্রুভ করা গেল যে লব্ধি যেহেতু মানে দুইটা সমান চার তড়িৎ ক্ষেত্রের যেহেতু লব্ধি, লব্ধিটা কোন জায়গা দিয়ে যাবে, মাঝ বরাবর যাবে, এটা হচ্ছে লব্ধির দিক নির্ণয় করলাম, আর এটা হচ্ছে লব্ধির মান নির্ণয় করছিলাম, কথা কি বুঝছো? তাহলে ভেক্টরে তো অনেক কিছু শিখছিলাম, তো এটা আমরা কি করলাম, সামন্তরিক সূত্র ব্যবহার করলাম, তাহলে সামন্তরিক সূত্র ছাড়াও কি এটা করা যাইতো কিনা বলো দেখি। এখন একটু খেয়াল করো, এবার দেখো এই ই ওয়ান এদিকে যাচ্ছিল, এটা কত ডিগ্রি কোণে হেলানো ছিল, এখানে থিটা কোণে হেলানো ছিল, কথা কি বুঝতেছো? তাহলে আমরা বলতে পারি না যে এই যে কোনো হেলানো ভেক্টরের কয়টা দিক, কয়টা উপাংশ থাকে, দুইটা, একটা কি ওইদিকে ইউআই, ইউআই আর এইদিকে একটা ইএক্স, তাহলে ই ওয়ানের এটা কি হবে, ই ওয়ান কত সাইন থিটা, কথা বলো না কেন, ই ওয়ান সাইন থিটা, এখানে ভিন্ন চিত্র একে নেই আগে, এই এটা ই ওয়ান, খেয়াল করো বড় করে আঁকি, ই ওয়ান আর এটা কি ই টু, তাই তো, এটা ই ওয়ান ই টু দুজন সমান, এটা তো জানি, এখন এইটা এই আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে আছে, থিটা কোণে, তাহলে এটার কয়টা অংশ থাকবে, দুইটা, একটা হচ্ছে এইদিকে একটা ই ওয়ান কস থিটা, বুঝতেছো, আর এইদিকে একটা ই ওয়ান সাইন থিটা, বোঝা যায়, এইদিকে এই এইটাই কিন্তু আমি এখানে নতুন করে আঁকছি, তাহলে ই টু এর কয়টা অংশ থাকবে, এদিকে একটা এদিকে একটা, এবং এটাও কি অ্যাঙ্গেল আছে, থিটা অ্যাঙ্গেল আছে, তাহলে ই টু কত হবে, এটার ই টু কস থিটা, আর এটা কি হবে ই টু সাইন থিটা, আমরা আগেই বলছি সমান দূরে ই ওয়ান ই টু কি মানের দিক দিয়ে সমান, তাহলে ই টু সাইন থিটা আর ই ওয়ান সাইন থিটা মান কি সমান, এবং পরস্পর কি বিপরীতমুখী, সমান ও বিপরীতমুখী দুইটা মান কি হয়, জিরো হয়ে যায়, কারণ এইদিকে আর এইদিকে কি হয়েছে, সমান ও বিপরীতমুখী দুজন কি করছে, একে অপরকে ক্যান্সেল করে দিছে, তাহলে আমাদের কাছে থাকতেছে কত বলো,
তাহলে আমাদের এই লব্ধিটা আসলে এই দুইজনই না, লব্ধি কি এই দুইজন কি না? অতএব লব্ধি e ইকুয়াল টু কি, e1 cos থিটা প্লাস e2 e2 cos থিটা, এবং e1 e2 কি সমান, অতএব e1 cos থিটা এটাও কি e1 cos থিটা, তাহলে কত আসে 2e1 cos থিটা, তাহলে এটা এটাও কিন্তু আমরা লব্ধি নির্ণয় করে ফেলছি। এখানে কত আসছিল এটাও কি সামুদ্রিক সূত্র দিয়েও কি 2e1 cos থিটা আসছিল কি না? তোমাদের বইতে যেটা আছে সেটা তো আগে দেখাই নিতে হবে আমার, কি বলো? তাহলে আমরা বইতে আছে তোমাদের হচ্ছে সামুদ্রিক সূত্র দিয়ে বোধ হয়, বইতে কোনটা আছে দেখো, হ্যাঁ বইতে তোমাদের সামুদ্রিক সূত্র ইউজ করছে, আর আমরা এখানে কি করছি বিভাজন, মানে ভেক্টর বিভাজন দিয়ে করছি, বিভাজন দিয়ে লব্ধি নির্ণয় করছি, আর ওটা কি দিয়ে নির্ণয় করছিলাম, ওটা হচ্ছে সামুদ্রিকের সূত্র দিয়ে লব্ধি নির্ণয় করছি। তার মানে লব্ধি তুমি নির্ণয় করতে পারলেই হলো, সেটা যেটা দিয়ে পারো, বুঝছো? তাহলে এই যে এইটা পারবা তখনই যখন তুমি বুঝে শুনে করবা, নাহলে তো যে বইতে আছে ওইটা ওইটাই করতে হবে তোমার সারা জীবন, কথা কি বুঝছো? এটা কি বুঝছো কি না, এটা তোমাদের বইতে নাই কিন্তু এইভাবে করা যায় চাইলে। এরপরে দেখো, এইবার এই চিত্রটার নাম উঠার কারণ হচ্ছে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তো নির্ণয় করলাম, এখানে কি নির্ণয় করলাম, এটা কি আসলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য, লম্বের সমদ্বিখণ্ডকের উপরে আর দূরত্বের তড়িৎ প্রাবল্যের মান e ইকুয়াল টু 2e1 cos থিটা বা এই যে এটা 1/4 পাই এপসাইলন নট p বাই r কিউব। কিন্তু খেয়াল করো এইটা হচ্ছে নেগেটিভ চার্জ আর এটা হচ্ছে পজিটিভ চার্জ, পজিটিভ এবং নেগেটিভ চার্জ থেকে সমান দূরত্বে বিভব কি হবে, সমান, একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, কি হবে আলটিমেটলি ভোল্টেজ কি হয়ে যাবে এই বিন্দুর, জিরো, যোগ বিয়োগ কি হয়ে যাবে, বুঝতেছো তো কি হবে? দেখো এখানে একটু করেই ফেলি আমরা, সেটা হচ্ছে একটার জন্য হবে ভি ওয়ান ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই ডি, এটাকে আমরা কি ধরছিলাম, ডি ধরছিলাম না, ডির মান যদিও আর স্কোয়ার এল স্কোয়ার, আপাতত ডি ধরো। ভি টু কত, 1/4 পাই এপসাইলন নট মাইনাস কিউ বাই ডি, এই দুটাকে যোগ করলে কি হবে ভি পাবো, ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু, একটা পজিটিভ একটা নেগেটিভ সমান সমান কাটা যায় জিরো, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে ভোল্টেজ কি হয় শূন্য হয়, বুঝে গেছে? এই হচ্ছে তাহলে আমাদের তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে এবং অক্ষের সমদ্বিখণ্ডকের উপরে কি কি নির্ণয় করলাম আমরা, তড়িৎ প্রাবল্য নির্ণয় করলাম, তড়িৎ বিভব নির্ণয় করলাম, বুঝে গেছে? মুছে ফেললাম। আচ্ছা এবার আমরা একটু সামারাইজ করি ব্যাপারটা, এতক্ষণ অনেক কিছু করে ফেলছি ক্যালকুলেশন, এখন সামারাইজ হচ্ছে এগুলোর অঙ্ক আসলে তোমার জাস্ট এরকম অঙ্ক আসবে যে একটা তড়িৎ দ্বিমেরু দেওয়া আছে, একটা তড়িৎ দ্বিমেরু নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ, বলবে এই মধ্যবিন্দু থেকে আর দূরত্বে অক্ষের উপরে ই নির্ণয় করো এবং ভি নির্ণয় করো। ই এর সূত্র আমরা নির্ণয় করছি না, এখানে ই এর সূত্র কত ছিল, 1/4 পাই এপসাইলন নট কত 2p বাই আর কিউব, এবং এখানে ভোল্টেজ ছিল 1/4 পাই এপসাইলন নট p বাই আর স্কোয়ার ছিল, এবং তড়িৎ দ্বিমেরু আছে এর অক্ষের সমদ্বিখণ্ডকের উপরে আর দূরত্বে, এখানেও আর দূরত্বে কিন্তু অক্ষের সমদ্বিখণ্ডকের উপরে, এই বিন্দুর ই এর মান কত 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব, এবং ভির মান হচ্ছে জিরো। এই হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনগুলোর সামারি, কথা কি বুঝছো? তাহলে অক্ষের সমদ্বিখণ্ডকের উপরে চাইতে পারে আর অক্ষের উপরে চাইতে পারে। এখন একটু মনে রাখার কৌশল, এটা এটা কিন্তু কোনো বড় কিছু না, এটা মনে রাখার কৌশল, তা আমরা তো এইটার মান জিরো, এটা তুমি অন্য সব ভুলে গেলেও এটা ভুলবা না আমি আশা করি, এইটা আর এটাই প্যাচ বাঁধাবে কোনটায় টু আর কোনটায় টু না, ঠিক আছে? তো মনে রাখবা এইভাবে যে সমদ্বিখণ্ডকের উপরে, প্রশ্নের মধ্যেই বলছে দুই খণ্ড করো, তাহলে এটাকে দুই খণ্ড করলে তো এটাই পাওয়া যায়, দুই দিয়ে ভাগ করলে, বুঝছো কৌশল? না আমি মনে রাখি এইভাবে যে এইটা হচ্ছে, যখন আমার এতগুলো সূত্র মনে রাখতে হবে, একটা কৌশল তো থাকতে হবে, তাই না?
তখন তার বসে বসে এত প্রমাণ করতে পারবা না। তো মনে রাখবা যে অক্ষের উপরে যা হয় অক্ষের সমদ্বিখণ্ডকের উপরে তার ঠিক দুই ভাগ। দুই দিয়ে এইটাকে যদি আমি নিচে দুই লিখতাম তাহলে দুই দুই কাটা যায়, এটা হইতো না? বুঝে গেছে, বুঝছো? আর বিভব আমরা জানি ই ইকুয়াল টু কি, সরি ভি ইকুয়াল টু, ভি ইকুয়াল টু কি, ই ইনটু আর, মনে আছে? ই ইনটু আর। এই দেখো ইর যেই সূত্র তার ইতে আর কিউব হলে ভিতে কি আসছে, কেন আসছে? এটাতে আর দিয়ে গুণ করলে কি হয়, আর স্কোয়ার আসে, তাহলে ভিতে কি হয়, আর স্কোয়ার। আপাতত এইভাবে জাস্ট এটা এটা জাস্ট মনে রাখার কৌশল দিলাম। এখন ওই টু পি এর জায়গায় পি আসছে, এটা মনে রাখতে হবে যে এই এইটার এইটাকে আর দিয়ে গুণ করতে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে এই এইটা কিন্তু কোনো কিছু না, এটা যেভাবে প্রুফ করলাম এটাই আসল প্রুফ। না আমি এখন যা বললাম এগুলো হচ্ছে মেমোরাইজ ট্রিক আর কি বলে, কীভাবে মনে রাখা যায় জিনিসটাকে।